আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স টুডে উইল টক অবাউট ডাজ লাইফ এক্সিস্ট অন দি মন আওয়ার অনলি ন্যাচারাল স্যাটেলাইট হুজ মাস ইজ সেভেন পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু কেজি অ্যান্ড রেডিয়াস ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড সেভেন হানড্রেড থার্টি এইট কিলোমিটার টেম্পারেচার এইটি ডিগ্রি at day and minus 180 degree at night. That is the temperature on the moon is 300 uh, 390 uh, Kelvin that is uh, 117 degree centigrade. So it is high temperature. Uh, the distance from the earth 3 lakh 84400 kilometer. आवर ओनली नेचरल सेटेलाइट मन इट कंटेन माउंटेन्स केव्सम्स एंड एसेस स्केप वैलोसिटी इज टू पॉइंट थ्री एट किलोमीटर पर सेकेंड एंड थर्मल वैलोसिटी इज़ टू पॉइंट टू सिक्स किलोमीटर पर सेकेंड

strictly hit on the moon with the high speed because there is no any oxygen on the moon our the meteors can also strike on our earth because it cannot strike on our earth because uh, the

ডিউ টু দি হাই টেম্পৰেচৰ ৱাটাৰ কেনট এগিষ্ট ইট উইল বি ইভাপৰেটেড একৰ্ডিং টু দি মেক্সইল ডিষ্ট্ৰীব্যুচন অফ ল দি সেপ ভেলিটি এণ্ড থাৰ্মাৰ ভেলচিটি ন' এনি গেছ কেন এক্জিষ্ট অন দি মু বিকজ ইটছ থাৰ্মাৰ ভেলচিটি এণ্ড

Uh, for existing life on uh, anywhere four conditions should be fulfilled, but on the moon it is Fulfilled only one condition that is it, it lies within the habitable zone so We cannot expect that Life cannot exist on the moon because no any atmosphere no water uh, high temperature

আমাদের একমাত্র স্যাটেলাইট একমাত্র উপগ্রহ চাঁদ যার যেখানে লাইভ থাকতে পারে কি না এখন লাইভ থাকতে হলে চারটা কন্ডিশন লাগে সেই চারটা কন্ডিশনের ভিতরে হলো তাপমাত্রাটা হলো পরিমিত তাপমাত্রা এবং আবহাওয়াটা আবহাওয়া মণ্ডল সুন্দর হতে হবে এবং সেখানে তরল জল থাকতে হবে এবং এটা হ্যাবিটেবল জোনে থাকতে হবে আমরা দেখছি যে এর এই চাঁদের ভরটা হলো সাত দশমিক তিন দুই ইন্টু টেন টু দিবার বাইশ কেজি এর রেডিয়াসটা বা ব্যাস হল সতেরোশো আটত্রিশ কিলোমিটার তাপমাত্রা দিনের বেলা তাপমাত্রা হলো আশি ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলায় মাইনাস একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড এর তাপমাত্রা বলা যায় তিনশো নব্বই ক্যালভিন দ্যাট ইজ এটি এটিকে তিন সেন্টিগ্রেডে যদি প্রকাশ করা যায় একশো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় এর ঘনত্ব থ্রি পয়েন্ট থ্রি ফোর গ্রাম পার সেন্টিমিটার কিউব আমাদের পৃথিবী থেকে দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এবং এই চাঁদের ভিতরে আছে পাথর আছে বড়ো বড়ো পাথর আছে এবং মাউন্টেন কেভস আছে অর্থাৎ পাহাড়ের যে গুহা থাকে বড়ো বড়ো গর্ত থাকে এবং এখানে আরও আছে ছাই বিভিন্ন ধরনের ছাই ছাই বলতে আমরা একটা বস্তুকে পোড়ালে যে অবশিষ্ট থাকে সেই অংশগুলো আছে এর মুক্তিবেগ আমরা জানি দুই দশমিক তিন আট এবং থার্মাল তাপীয় বেগটা হলো দুই দশমিক দুই ছয় কিলোমিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে এটা এর মুক্তিবেগ এবং থার্মাল ভ্যালুচিটি এটা হয় এখানে যেহেতু অক্সিজেন নেয় সুতরাং এখানে আমাদের যে মিটিওর্সগুলো হিট করতে পারে উল্কা বড় বড় পাথর সে এই এখানে যদি কেউ যায় তাহলে তাকে আঘাত করতে পারে সুতরাং এখানে যদি থাকতেই হয় যদি যেতে হয় তাহলে পাহাড়ের নিচে থাকতে হবে পাহাড়ের নিচে না থাকলে যেহেতু এখানে অক্সিজেন নাই সুতরাং অক্সিজেন আমরা জানি যে অক্সিজেন কিন্তু একটা সব কোনো বস্তুকে পোড়াতে সাহায্য করে যদি মিটিওটস বা উল্কাগুলো চাঁদে আছে সুতরাং সে চাঁদে আসলে যদি অক্সিজেন থাকতো তাহলে সে পুড়ে যেত কিন্তু সেটা পুড়ে যাচ্ছে না সুতরাং আমরা আমাদের পৃথিবীতে বাস করছি অক্সিজেনের অক্সিজেন আমাদের কিন্তু রক্ষা করছে অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা এখানে বাঁচতে পারতাম না এখানে কোনো লিকুইড ওয়াটার থাকতে পারছে না তার কারণ হল এর তাপমাত্রা প্রায় আশি ডিগ্রি আশি থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় কখনো তাপ থাক পানি বা জল থাকতে পারছে না আরেকটা হলো ম্যাক্সওয়েলের ডিস ল অফ ডিস্ট্রিবিউশন অনুসারে দেখা যাচ্ছে যে এদের লো স্কেপ ভ্যালোসিটি কম স্কেপ ভ্যালোসিটি মুক্তিবেগ এবং তাপীয় বেগটা খুব কম সুতরাং এখানে যে গ্যাসগুলো যদিও উৎপন্ন হয় যেসব গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে তার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে থেকে চলে যাচ্ছে তারা ওখান থেকে উবে যাচ্ছে মানে থাকতে পারছে না এইখানে আমরা আরেকটা এই কারণে কিন্তু কোনো গ্যাস এখানে থাকছে না সুতরাং আমরা বলতে পারি যে যেখানে আবহাওয়া মণ্ডল একেবারেই নেই তারপরে জল নেই তারপরে যে এখানে তাপমাত্রা হলো অনেক বেশি কিন্তু এখানে আছে কি এখানে আছে শুধুমাত্র এটি আমরা হ্যাবিটেবল জোন যে কল্পনা করছি সেই হ্যাবিটেবল জোনে কিন্তু এটি অবস্থিত হ্যাবিটেবল জোন মানে হলো একটা যে নক্ষত্রের অধীনে গ্রহগুলো ঘরে সেই নক্ষত্র থেকে ওর দূরত্বটা আমাদের সৌরজগতের হ্যাবিটেবল জোনের যে জায়গাটা আমরা জানি যে পয়েন্ট সেভেন টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টু অ্যাস্ট্রোনমিক্যাল একুক এই কিন্তু চাঁদ কিন্তু এই হ্যাবিটেবল জোনের ভিতরে থাকায় এখানে বিজ্ঞানীরা ভাবছে যে এখানে জীবন থাকতে পারে আমরা দেখছি যে এইখানে জীবনের যে শর্তাবলীর চারটা শর্তাবলী আছে তার সেই চারটা শর্তাবলীর ভিতরে একটাকে একটা সে পালন করে অপরগুলো সে পালন করতে পারে না সুতরাং এই চারটার ভিতরে হ্যাবিটেবল জোনটাই সে আছে হ্যাবিটেবল জোনের ভিতরে আছে বাকি তিনটা যেখানে কনজেনিয়াল টেম্পারেচার বা পরিমিত তাপমাত্রা সুন্দর আবহাওয়া মণ্ডল এবং তরল জল এখানে নেই সুতরাং চাঁদে বসবাস করা খুবই টাফ হবে আমাদের জন্য এবং খুব কঠিন অবস্থা হবে যারা এখানে আমাকে দেখছেন তারা তাদের সবাইকেই আমি ধন্যবাদ দিচ্ছি এটা দেখার জন্য এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় এবং এই করোনাকালীন সময় যারা দেখছো তারা সবাই তারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন স্বাস্থ্যের যত্ন নেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ লট ফর বিইং উইথ মি